প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আরও ছমাস বৃদ্ধি করতে মোদীকে চিঠি সৌগত রায়ের। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরের পর প্রকল্প চালু রাখতে গেলে কেন্দ্রীয় চালের ভাণ্ডারের মজুদ 16% কমে যাবে। চিনার পার্ক থেকে পাঠানো মাছের ঝোল, আলু পোস্ত খেলেন কেষ্ট, জারি আছে জেরা, সিবিআই সূত্রের খবর। নিজাম প্যালেসের একটি ঘরে সিবিআই হেফাজতে থাকা অনুব্রতের শারীরিক সমস্যা রয়েছে, তদন্তকারীদের বিষয়টি জানানো হয়েছে। কল্যাণ বদলা চান, মদন চাইছেন বকলস বেঁধে ঘোরাতে। কেষ্ট কণ্ঠের হুঁশিয়ারি রাজ্য জুড়ে, হুঁশিয়ারি একের পর এক তৃণমূল নেতার। সেই ভূমিকায় চুচুড়ার অসিত মজুমদার, কামারহাটির মদন মিত্র এবং শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিরঙ্গা যাত্রায় বাধা, চিঠি দেওয়ার 24 ঘন্টার মধ্যেই শাহির ফোন পেলেন শুভেন্দু। আইপিএস অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর্জি জানান শুভেন্দু। তারপরেই শাহের তরফে এলো ফোন। তদন্তে ভয় নেই, সম্মান হানিতেই ভয়। সম্পত্তি মামলায় হাইকোর্টে আবেদন নিয়ে বললেন ববি। তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টে ফিরহাদ হাকিমরা বিরোধীদের কটাক্ষের মুখে জানালেন, জেলের ভয়ে নয়, সম্মানহানির ভয়ে কোর্টে। 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে রেড রোডে বন্যাঢ্য মহড়া। 2 বছর পরে আবারও 15ই আগস্টে রেড রোডের অনুষ্ঠানে থাকবেন সাধারণ দর্শক। হবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা এবং হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। আমাদের কাছে ভারত মানে একতা। স্বাধীনতা দিবসের আগে ডিপি বদল মমতার। তৃণমূলেরও মমতা লিখেছেন, ভারত যেখানে ভিন্নতার মাঝেও বৈচিত্র্য বিরাজ করে, ভারত যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহবাসস্থান। তেলবন্দী প্রাক্তন বিধায়ক মুক্তার আনসারির 6 কোটি টাকা মূল্যের জমি বাজেয়াপ্ত সরকারের, গাজীপুর জেলা প্রশাসন সূত্রে খবর। মুক্তারের স্ত্রী আফসানের নামে ওই জমি কেনা হয়েছিল, যার বর্তমান বাজার মূল্য 6 কোটি 30 লক্ষ টাকার বেশি। শ্রীনগরে গ্রেনেড হামলা, আহত সিআরপিএফ জওয়ান ও স্থানীয় বাসিন্দা, জঙ্গিদের খোঁজে তল্লাশি। 2 দিন আগেই রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন 4 সেনা জওয়ান। স্বাধীনতা দিবসের আগে আবার উপত্যকায় জঙ্গি হানার ঘটনা ঘটল। হারঘাট তিরঙ্গায় অংশ নিলেন মোদীর মা, বাচ্চাদের জাতীয় পতাকা বিলি হীরাবেনের। সম্প্রতি দেশবাসীর কাছে ফেসবুক টুইটারের প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি দেওয়ার আর্জি করেছিলেন প্রধানমন্ত্রীও। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়ল চীনের 5 সরকারি সংস্থা। কারণ নিয়ে ধন্ধ বিষয়টিকে চীন সাধারণ ঘটনা বলে চালাতে চাইলেও আমেরিকার নিয়ম না মানার জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।